মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ, তাতে আমরা ফাঁসির দাবি জানাবো, যেটা খুব ন্যক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কারণ কিছু মনে রাখবেন, কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছে, সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছে। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে, যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে MSVP কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দা ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি, এবং পুলিশ পোস্টে যে SCP ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে, এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে BTO থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে, যাতে খুনি গ্রেফতার হয় এবং দোষীরা শাস্তি পায়। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা CBI কে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। 21 সিঙ্গুরে এটা হয়েছিল, নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো সব CBI এর হাতে ছিল, রিজিয়ানের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে, আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো, আমাদের পুলিশ ডাকবে, এটা বিনীত বলবে, আমি বিনীতকে বলতে আহ্বান জানাচ্ছি। আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেস এর মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন, কোন ধরনের কোন কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে। এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি, ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন, অ্যানোনিমাসলি বলতে পারেন, ফিজিক্যালি এসে বলতে পারেন, যদি কারো উপরে সন্দেহ থাকে কি কারণে সন্দেহ আছে। ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি, কালকে এডিশনাল CP1 পার্সোনালি এখানে এসেছিলেন, উনি ওনার ভিউটা জেনে গেছেন, আমিও আজকে এসেছি, ম্যাডাম এখানে এসেছে, আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউসলি যোগাযোগে থাকবো এবং প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করবো। এবং নিশ্চিত আগামী 4-5 দিনের মধ্যে যদি আরো কেউ থাকে, আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আর যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে, ম্যাডাম যা বলেছেন সেটা হবে।